প্রথমবারের মতো এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি ঘোষণা সংক্রান্ত চিঠি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে হস্তান্তর করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে এটি হস্তান্তর করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিপিডি। স্বীকৃতিপত্র দেওয়ার অনুষ্ঠানে সিপিডি এক্সপার্ট গ্রুপের চেয়ার প্রফেসর হোসে অ্যান্টোনিও ওকাম্পো, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিতামুইলা কাতোয়া উতিকামানু, জাতিসংঘে তুরস্কের স্থায়ী প্রতিনিধি ফেলিদুন হাদি সিনিরিয়ালু, উএনডিপির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক ব্যুরো পরিচালক ও জাতিসংঘের সরকারি সেক্রেটারি জেনারেল হাওলিয়াং চু এবং ইউএনডিপির মানবিক উন্নয়ন রিপোর্ট অফিসের পরিচালক সেলিম জাহান উপস্থিত ছিলেন।